Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Paro paro jatara na jomidare Oko paro paro jatara na jomidare Matite ajam shikache Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Paro paro jatara na jomidare Oko paro paro jatara na jomidare Matite ajam shikache Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Potom number ase ফেরাউন এই ফেরাউন বলতো আমি খোদা আমি ছাড়া পৃথিবীর বুকে কোনো খোদা নেই যখন মূসা আলাইহিস সালামের আগমনের কথা ফেরাউন শুনলো আজকে শোনার পর মাসুম মাসুম বাচ্চাগুলোকে কতল করে করে নীল নদের পানিকে রক্তে লাল করে দিয়েছিল এই ফেরাউনের মরণ কি করে হয়েছে শুনেন ছিল আই রাজা আমি থেকে সে খোদা হয় দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাফট দুঃখে হলো তার মনে মরর এই ফেরাউনকে নদীর পানিতে ডুবিয়ে মেরেছে এই গ্রামের যদি একটা ফকির মারা যায় এই গ্রামের মানুষগুলো ওই ফকিরটাকে সুন্দর করে গোসল দেবে তাকে কাফন পরাবে কত সুন্দর করে তাকে দাফন করবে কিন্তু ফেরাউন দেখেন সারা বিশ্ব রাজত্ব করে গেল নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও এক মুঠো দুনিয়ার মাটি তার নসিবে জুটল না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে তাই কবি বলছে ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাফট দুঃখে হলো তার মনে মরর ছিল এক রাজা নিজেকে সে খোদা করে দাবি না তার ফেরাউন নদীতে তলিয়ে হাফট দুঃখে হলো তার মনে মরর হলো তার মনে মরর মাটি সে হলো না নসিবে ওকো মাটি সে হলো না নসিবে আজ চরণে Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche Paro paro jatara na jomidare Oko paro paro jatara na jomidare Matite ajam shikache Shabatana shabatana ho go musalmana Pori kano duniya re piche Thakte shomoy bhalo kichu sanchay Koro ja ache shob niche এইবারে আসছে নমরুদ এই নমরুদের মরণটা কি করে হয়েছে দেখেন আগে যে সাউন্ডটা ছিল ওটা করো কি হচ্ছে সাউন্ড নমরুদের মরণ কি করে হয়েছে এটা দেখেন খুব হাস্যকর ব্যাপার শুনলে হাসি লাগবে মন দিয়ে শুনেন এই নমরুদ কাল্লা বা কি করে তাকে মৃত্যু দিল কবি লিখছে নমরুদ বাদশাহ তারে এক মহাশা হচ্ছে কি এসে কামেলায় চলে যায় মাথা খড়নে দে ছোটা হেরে মে দে মাথা তার ফেটে যায় হেরে মে দে মাথা তার ফেটে যায় একটা মশা আল্লাহর কাছে আরজি করে আল্লাহ জীবনে কিছু করতে পারবো না আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি আল্লাহ বলে যা একটা ছোট্ট মশা ল্যাংড়া মশা খোঁড়া মশা একটা পানি মশা ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে এখন নাকের মধ্যে থেকে ঢুকে মস্তকের মাঝখানে বসে বসে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করে একটা মশা হাতে কামড়ালে কতটা লাগে ভাই আর নমরুদের নাকের মধ্যে থেকে মস্তকের মাঝখানে বসে বসে খালি হুল ফোড়াচ্ছে আর নমরুদ ছটফট ছটফট করছে মাথায় কিল মারে ঘুষি মারে মশা আর বেরোয় না এখন থাকতে না পেরে নমরুদ বোঝাতে দেখে
কে কোথা আছে শিগগিরই আয় প্রজারা এসে হাজির হ্যাঁ খোদা বলেন কি হয়েছে বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার তখন নমরুদ মনে করে এই খেয়েছে খোদা কি পাগল হয়ে গেল নাকি মাথায় মারতে বলে কেন বলে আরে মার মাথায় মশা ঢুকেছে শিগগিরই মার তখন প্রজারা মনে মনে ভাবছে সারা জীবন অনেক জ্বালিয়েছিস ভাই আজ একটা সুযোগ পেয়েছি হাতছাড়া করবো না প্রজারা যে যা পারে নমরুদের মাথায় কিল মারে ঘুষি মারে খোদার মাথায় লাতিও মারে সে মশা আর বেরোয় না নমরুদ সহ্য করতে পারি না ঝালা যন্ত্রণায় ছটফট ছটফট করছে সহ্য করতে না পেরে ওর পায়ে ছিল খড়মের জুতো ওই জুতো খুলে প্রজাদের হাতে দিয়েছে বলে মার আমার মাথায় ওই খোদার জুতো নিয়ে খোদার মাথায় এত মার প্রজারা মেরেছে নমরুদ খোদা রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে এখান থেকে শিক্ষা নাও আজকে তুমি গোটা বিশ্বের রাজা হতে পারো নিজেকে খোদা দাবি করতে পারো আমার আল্লাহ যদি চায় ছোট্ট একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট তাহলে কিসের বাহাদুরি কেন তুমি এত উঠতে চাও আমার আল্লাহ যদি চায় একটা মশাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট সচেতন হয়ে যাও তাই কবি বলছে আজকে যে ভাইগুলো এখানে বসে আছেন আপনারা আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন আপনারা কিন্তু মাথা নিচু করে নেবেন আমি জানি এখানে অনেক আছে নামাজ পড়ে অনেকে পড়ে না যদি বলে ভাই জুম্মার নামাজ হয় সবাই হাত তুলবে হ্যাঁ ভাই জুম্মার নামাজ পড়ি ইমাম বলে নামাজ পড় মুয়াজ্জিন বলে নামাজ পড় পাড়ার মুরব্বীরা বলে নামাজ পড় বাপ মা বলে নামাজ পড় ওই যুবক রেগে মেগে ইমামকে বলে ইমাম সাহেব তুমি তো খালি বলছো নামাজ পড় নামাজ পড় মসজিদে যাই মন বসে না মসজিদে গিয়ে যদি মন না বসে নামাজটা পড়বো কি করে তাদের জন্য উপায় গ্রামের যখন কোনো ব্যক্তি মারা যাবে তার খাটিয়াটা ধরে সোজা কবরস্থানে চলে যাও কে দেখবে মাইয়াতকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে শোয়ানো হবে তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চ্যাটাই দেওয়া হয় তারপরে দেখবে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় উঁকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে এই কথা স্মরণ করে মসজিদে চলে যাও যে আজকের এই ব্যক্তি কবরের মধ্যে কাল হয়তো আমার ডাক আসতে পারে এই কবরে কাল আমি যেতে পারি এই কথা স্মরণ করে মসজিদে যাও দেখবে সিজদা থেকে মাথা তুলতে আর ইচ্ছে করবে না তাই কবি লিখছে আছে সব মিছে